হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটি নতুন সেশানে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জিএনএম এনএম ফি স্ট্রাকচার, অর্থাৎ প্রাইভেট কলেজে। তোমরা নিশ্চয়ই জানো যে আমি গত কালের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু আমি বারবার বলেছিলাম যে যারা যারা চাও যে প্রাইভেট কলেজের যে ফি স্ট্রাকচার সেটা জানতে অবশ্যই কমেন্ট করে জানাও। তো তোমাদের যে রেসপন্স এসেছে একটা বিশাল পরিমাণ রেসপন্স মিলেছে, তোমরা ভালো পরিমাণে সাড়া দিয়েছো, তার জন্যই আমি আজকের এই যে ভিডিওটা তোমাদের জন্যই বানিয়েছি। ওকে, তো প্রাইভেট কলেজের যে লিস্টটা আমি বলবো, একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য। ওকে, তো এখানে কিন্তু যে কোর্স ফিটা সেটা কিন্তু যথেষ্ট কম, ঠিক আছে? তোমরা যখন শুনবে তোমরা নিজেরাও বিশ্বাস করতে পারো না যে এত কম। তো দেখা যাক, কোর্স ফি সম্পর্কে আমি এখনই বলছি না, এখানে লেখা আছে যদিও, তো এটা একটা মানে স্যাম্পল দিয়েছি, এটা কিন্তু সত্যি নয়, তোমাদের এরকম কিছু একটা ধারণা এখনই আসবে। আচ্ছা, ছেলে এবং মেয়েদের জন্য দুটো আলাদা আলাদা, ছেলেদের জন্য একটা এবং মেয়েদের জন্য কিন্তু আর একটা। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে প্রাইভেট কলেজে কি টোটাল যে খরচটা সেটা কত। মনে করো তুমি একটা কলেজের জন্য অ্যাপ্লাই করলে সেখানে একরকম, নাকি আর একটা কলেজে অ্যাপ্লাই করলে সেখানে আর একরকম, এরকমটা কেন হচ্ছে বা এরকম কি হতে পারে, কতটা ডিফারেন্স হতে পারে, সেই বিষয়ে আলোচনা করব। আর একটা বিষয় যে তোমরা কী করে বুঝবে যে তুমি কোথায় চান্স পেয়েছো, এটা কিন্তু অনেকে কোশ্চেন করছো যে দাদা আমি ফার্স্ট কাউন্সেলিং কী করে বুঝবো যে আমি কোথাও চান্স পেয়েছি কি না। তো এই বিষয়টা আমি এখনই বলে দিই। দেখো, তুমি যখনই তোমাদের ফার্স্ট কাউন্সেলিং শুরু হয়ে যাচ্ছে, ফার্স্ট কাউন্সেলিং তোমাদের যেদিন শুরু হচ্ছে, প্রায় আমি সম্ভবত দেখলাম, যাই হোক যেদিন হয়েছে আমার ঠিক মনে পড়ছে না এখন, তো সেই দিন তোমরা পোর্টালে লগ ইন করবে, অর্থাৎ WBJEB যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যাওয়ার পর, তোমাদের জিএনএম এবং এএনএম সেকশানে যাওয়ার পর সেখানে তোমার লগ ইন অপশান আসবে। তুমি যখনই লগ ইন করবে, অর্থাৎ আইডি এবং পাসওয়ার্ড, আইডি যেটা ছিল যেটা দিয়ে তুমি পরীক্ষা দিয়েছিলে, অর্থাৎ রোল নাম্বার, আর পাসওয়ার্ডটা হচ্ছে তোমার ডেট অফ বার্থ, যখনই এই দুটো দেবে আর একটা ক্যাপচা কোড আসবে, সেই ক্যাপচা কোডটা ফিল আপ করার পর যখনই সাবমিট করবে তোমার কিন্তু তোমার পোর্টাল খুলে যাবে, মানে তোমার যে প্রোফাইল সেটা কিন্তু খুলে যাচ্ছে। খোলার পরই একদম নিচের দিকে দেখবে লেখা থাকবে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ অ্যালোটেড ফর জিএনএম এএনএম কোর্স, তুমি যে কোনো একটা কোর্সের জন্য অ্যালটমেন্ট পাবে। যদি না পাও সেক্ষেত্রে কিন্তু লেখা থাকবে সরি, ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যালটমেন্ট, ঠিক আছে? এরকম একটা লেখা থাকবে, অর্থাৎ তোমার জন্য কোনো সিট অ্যালট হয়নি। বাট এটার জন্য নার্ভাস হওয়ার কোনো ব্যাপার নেই, ফার্স্ট কাউন্সেলিংয়ে অনেকের নাম আসে না, সেকেন্ড কাউন্সেলিং কিন্তু অনেকের সুযোগ চলে আসে। সুতরাং এই বিষয়টা আমি প্রথমেই বলি যে তোমরা নিজেদের মন শক্ত করো, খুব তাড়াতাড়ি সেই দিনটা আসতে চলেছে, তোমাদের স্বপ্ন সত্যি হবে। হয়তো কারোর কারোর স্বপ্ন ভেঙেও যেতে পারে, কিন্তু স্বপ্ন ততক্ষণ ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত সে সত্যি হচ্ছে, ঠিক আছে? আজকের এই ভিডিওর শেষে আমি কিছু মোটিভেশন কোড তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমাদের খুব হেল্প করবে। চলো, তো ফার্স্টে দেখে নেবো যে প্রাইভেট কলেজের মধ্যে কোন কলেজ আজকে কল করেছি। প্রথমে বলে দিই একটু স্টোরিটা, আজকে সকালে আমি কল করেছিলাম দুটো কলেজে, একটা পিয়ারলেস যে তোমাদের নার্সিং ইনস্টিটিউট আছে সেখানে, যেটা আমি প্রতিনিয়তকে বলে আসছি যে সেখানে কিন্তু কোর্স ফিটা একটু হাই, বাট ওখানে কল করার পর যেটা শুনলাম আমার নিজের কানকে বিশ্বাস করতে পারিনি, এটা কিন্তু অতটাও হাই নয়, ঠিক আছে? যেরকম ভেবেছিলাম, যেরকম এক্সপেকটেশন ছিল, ঠিক সেরকম কিন্তু এখানকার কোর্স ফি নয়। তো চলো দেখে নেওয়া যাক একবারে যে কোর্স ফিটা কত। ওকে, তো এটা হচ্ছে সেই পিয়ারলেস ইনস্টিটিউট অফ নার্সিং, দেখতেই পাচ্ছ প্রপোজড ফিস ফর স্ট্রাকচার 2021। ওকে, ফি স্ট্রাকচারের যে এটা কিন্তু সম্ভবত একজন কমেন্ট করেছিলেন, হ্যাঁ সম্ভবত আমাদের গ্রুপের যিনি মেম্বার্স রয়েছেন আমাদের চ্যানেলের মেম্বার্স, ওনার নাম জিনিয়া চক্রবর্তী, উনি কমেন্ট করেছিলেন যে দাদা আমাদের কি ফি স্ট্রাকচার যেটা আছে সেটা কি মানে হোস্টেল ফিটা কি আলাদাভাবে দিতে হচ্ছে নাকি সেটার সমেত আমাদের কোর্স ফিটা বলা হয়। তো দেখো, আমি সেই প্রশ্নের উত্তর, এটা কিন্তু অনেকেরই প্রশ্ন, শুধু জিনিয়র বলে নয়, আরও অনেকেই আছে এই প্রশ্নটা কিন্তু করে থাকে। তো দেখো, প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের কিন্তু কোর্স ফিটা আলাদাভাবে বলে এবং তোমাদের যে হোস্টেল ফি সেটা কিন্তু অনেক সময় ওরা হাইড করে যায়। কারণ কি, অনেকে কিন্তু ওই কোর্স ফি এবং ওই হোস্টেল ফিটা গুলিয়ে ফেলে, ওরা ভাবে যে দুটো মিলে কিন্তু বলছে, বাট এটা কিন্তু নয়। অনেক সময় যখন ভর্তি হয়ে যাওয়ার পর কিন্তু অনেক সত্যের উদ্ঘাটন ঘটে এবং সেক্ষেত্রে কিন্তু অনেকে মন ভেঙে ফেলে, অনেকে ভাবে যে যা বাবা এত কম ভেবেছিলাম আর এখন প্রচুর হাই হয়ে গেল। তো এটা কিন্তু আমি প্রথম থেকেই বলে আসছি, সাবধানতা দিয়ে আসছি, অনেক প্রাইভেট কলেজ কিন্তু এইভাবে বলবে যে না তোমাদের কোর্স ফি লাগবে 3 লাখ। এবার তুমি শুনবে বাপরে 3 লাখের মধ্যে কমপ্লিট, চলো আজকেই অ্যাডমিশন নিয়ে নিই, বাট এরকমটা নয় বন্ধুরা, এত তাড়াহুড়ো করবে না, আমি বারবার সাবধান করে আসছি, এতটা রাস্তা যখন চলে এসেছো আর একটু অপেক্ষা করো, হয়তো কিছু ভালো অপেক্ষা করছে, সুতরাং একটু অপেক্ষা করো। আর একটা বিষয় যে পিয়ারলেস এই যে ইনস্টিটিউট, এর কোর্স ফিটা আমি কিন্তু ওদের কাছ থেকে আমি চেয়েছিলাম, ওরা কিন্তু এটা কিন্তু সম্ভবত WBJEB ওয়েবসাইটে এরা কিন্তু সম্ভবত দিতে পারে, মানে প্রত্যেকটা কলেজ, শুধু পিয়ারলেস বলে নয়,
যেরকম জেন পাতে তোমরা দেখেছো, মানে তোমাদের কাউন্সিলিং হওয়ার আগে ওদের ফি স্ট্রাকচারটা ওয়েবসাইটে সম্ভবত দিয়েছিল। তো এখানেও কিন্তু মনে হয় যতদূর, মেবি এটা সত্যি নাও হতে পারে বা হতেও পারে, তো এক্ষেত্রে কিন্তু হতে পারে যে তোমাদের ফি স্ট্রাকচারটা ওয়েবসাইটে দিতে পারে প্রত্যেকটা কলেজে। সেক্ষেত্রে তোমাদের অনেকটা সুবিধা হবে বলে আশা রাখছি। তবু যদি চাও তোমরা যে না তার আগে তোমরা যে কিনতে চাও যে কোন কোন কলেজে কত কোর্স ফি, ঠিক আছে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তো পিয়ারলেসে দেখো ফার্স্টে আমি আলোচনা করি, অ্যাডমিশান প্রসেসিং ফি 3,500 টাকা, অর্থাৎ এই যে ফর্ম ফিল আপ, ঠিক আছে, তারপর এই যে অ্যাডমিশান এসবের জন্য কিন্তু তোমাদের কাছ থেকে 3,500 টাকা নিয়ে নেওয়া হচ্ছে। এবার সেকেন্ডে দেখো রয়েছে সেশন ফি, এখানে কিন্তু রয়েছে দেখো 45,000 টাকা, ঠিক আছে, এখান থেকে শুরু হলো খেলা, 45,000 টাকা কিন্তু এখানে নেওয়া হচ্ছে। এবার হচ্ছে কত টিউশন ফি, টিউশন ফি দেখো প্রত্যেক মাসে মাসে নেওয়া হচ্ছে কত 4,500 টাকা করে, আর তোমাদের কিন্তু এখানে দেখো দেখাচ্ছে 6 মাসের জন্য নিচ্ছে কত 27,000 টাকা, ঠিক আছে, 6 মাসের জন্য 27,000 টাকা। আচ্ছা এবার আসছি লাইব্রেরি, লাইব্রেরি দেখতে পাচ্ছ পার অ্যানাম, অর্থাৎ প্রতি বছর লাগবে যেটা 8,000 টাকা করে। ওকে, ল্যাবরেটরি অ্যান্ড কনভেন্সি ফি এখানে দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু সেই 8,000 টাকা লাগছে। তারপর দেখো মেনটেন্যান্স ফি, এখানে কিন্তু লাগছে 3,000 টাকা। তারপর লাগছে কত স্টুডেন্ট ওয়েলফেয়ার ফি, এখানেও কিন্তু পার অ্যানাম লাগছে 3,500 টাকা। তো দেখতে পাচ্ছ ফার্স্ট ইয়ার দেখতে পাচ্ছ, দেখো অ্যাডমিশান অন অ্যাডমিশান অ্যামাউন্ট টু বি পেয়েবল, অর্থাৎ তুমি যখন অ্যাডমিশান নেবে সেক্ষেত্রে তোমায় কত টোটাল পেমেন্ট করতে হচ্ছে, টোটাল পেমেন্ট করতে হচ্ছে 98,000 টাকা। বোঝা গেছে বন্ধুরা, 98,000 টাকা তোমায় যখন অ্যাডমিশান নেবে সেক্ষেত্রে তোমায় পেমেন্ট করতে হচ্ছে। এইবার কথা হচ্ছে সেকেন্ড ইনস্টলমেন্ট, অর্থাৎ তুমি যে 6 মাস পর বা ওদের একটা টাইম দেওয়া থাকবে সেই টাইমটার পর তোমায় কত টাকা পেমেন্ট করতে হবে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছ সেক্ষেত্রে দেখো যে টিউশন ফি, অর্থাৎ পরের 6 মাসের জন্য তোমায় লাগছে আবার 27,000 টাকা। আর কী লাগছে, আর কিন্তু কিছু লাগছে না, অর্থাৎ 27,000 টাকা তোমায় 6 মাস পর আবার দিতে হচ্ছে, অর্থাৎ টোটাল এক বছরে লাগছে তোমার কত 1,25,000 টাকা। বুঝে গেছে বন্ধুরা, এই দুটোকে যদি প্লাস করো তাহলে কিন্তু তোমার ওই 1,25,000 মতোই হচ্ছে। তো 1,25,000 টাকা তোমার দিচ্ছে ফার্স্ট ইয়ারে, ওকে, উইদাউট হোস্টেল। আমি এখনও পর্যন্ত কিন্তু হোস্টেলের কথা বলছি না, সুতরাং খুব মন দিয়ে শোনো, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা পয়েন্ট মিস করলে কিন্তু ভুল হয়ে যাবে অনেক বড়। তো এক বছরে লাগছে 1,25,000, সেকেন্ড বছর দেখো সেকেন্ড ইয়ারে কত লাগছে, পরবর্তী বছর লাগছে সেই 94,500 টাকা, অর্থাৎ কিছু টাকা কম লাগছে, তার সাথে 27,000 টাকা, অর্থাৎ 1,21,500 টাকা লাগছে তোমার সেকেন্ড ইয়ারে। ওকে, এবার থার্ড ইয়ারে কত লাগছে, থার্ড ইয়ারে দেখো 94,500, তার সাথে সাথে 27,000 টাকা লাগছে, অর্থাৎ 1,21,500 টাকা লাগছে। সুতরাং টোটাল যদি অ্যামাউন্ট ধরা হয়, টোটাল দেখতে পাচ্ছ টোটাল কোর্স ফি কত, 3 বছরে লাগছে তোমার 3,68,000 টাকা। ওকে বন্ধুরা, 3,68,000 টাকা। এবং এই যে নোটিশটা তোমরা দেখছো এটা কিন্তু ডাইরেক্ট আমি পিয়ারলেস হসপিটালে কল করেছিলাম, পিয়ারলেস যে নার্সিং ইনস্টিটিউট আছে সেখানে কল করেছিলাম, সেখান থেকেই কিন্তু এটা নেওয়া, এটা কিন্তু আমাদের নিজেদের বানানো নয়। ওকে, প্রথমে বলে রাখি, অনেকেই হয়তো ভাববে যে এটা আমি তো নিজে বানিয়েছি, এরকমটা নয়, তোমরা নিজেরা কল করে দেখতে পারো, ওরা কল করলে কথা বলবে না, ঠিক আছে। আমি নিজে কল করেছিলাম, আমাকেও সেরকম রেসপন্স দেয়নি, বাট আমি অন্যরকমভাবে এটা চেয়ে নিয়ে এসেছি। সুতরাং তোমাদের জন্য আমি এতটা কষ্ট করলাম, অবশ্যই একটা লাইক করে দাও, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ওকে, এবার কয়েকটা বিষয় বলার আছে যে দেখো এইখানে কিন্তু এটাই থেমে নেই, ঠিক আছে, 3,68,000 টাকাই কিন্তু থেমে নেই। অনেকে জিজ্ঞাসা করছিল দাদা 4 লাখের মধ্যে কোন কোন কলেজ আছে, 5 লাখের মধ্যে কোন কোন কলেজ আছে, আরও কম কী কী কলেজ আছে। তো দেখো এই যে কলেজগুলো, এটা আমি ভেবেছিলাম খুব হাই হবে হয়তো, কারণ এখানে সিট সংখ্যা খুব কম এবং যথেষ্ট সুনামধন্য একটি কলেজ। তুমি নাম শুনে থাকবে পিয়ারলেস হসপিটাল, ডিশান হসপিটাল, যদি ডিশানের সম্পর্কে আমি অলরেডি বলেছি কত টাকা কোর্স ফি ওদের, ওদের কিন্তু সবথেকে হাই, এখনও পর্যন্ত আমি যা দেখেছি সবথেকে হাই হচ্ছে ডিশান নার্সিং ইনস্টিটিউট। ওকে, এবার পিয়ারসেন্ট আমি ভেবেছিলাম হয়তো কাছাকাছি যাবে, বাট এতটা কম আমি ভাবতে পারিনি। ওদের যখন কল করি ওরা কিন্তু বলেছিলো যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন, যেহেতু উনি আমাকে পার্সোনালি চেনেন, তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিই, তারপর উনি আমাকে এটা হোয়াটসঅ্যাপে দেন। ওকে, তো এটা হচ্ছে মূল স্টোরি। এবার তোমরা যখন কল করবে তোমাদের এটা বলবে যে এইভাবে বলা সম্ভব নয়, তোমরা কলেজে এসে যোগাযোগ করবে, তখন গিয়ে তোমাদের বলবো। তো তোমাদেরকে সেটাই করতে হবে যদি তোমরা চাও, আর যদি চাও যে না এখান থেকে জানতে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে, অবশ্যই কমেন্টে কমেন্ট করতে পারো। আচ্ছা এইবার যে বিষয়টা মূল, যে বিষয়টা যে এর সাথে আর কী কী লাগছে, এর সাথে লাগছে
তোমার কিন্তু লাগছে দেখো কাউন্সিলিং ফি, বুক বুক পারচেজ কস্ট, সমস্ত কিছু, ইউনিফর্ম কস্ট, ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ফিল্ড অ্যান্ড পার্সোনাল ক্লিনিক্যাল ফিল্ড, এসব মিলে ঠিক আছে এগুলো কিন্তু, আচ্ছা এগুলোকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ তোমায় কিন্তু এটা আবার এক্সট্রা পেমেন্ট করতে হচ্ছে, মোটামুটি এখানে ধরে রাখতে পারো আরও 50,000 টাকা, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে এক্সক্লুডিং, অর্থাৎ এগুলোকে বাদ দিয়ে কিন্তু তোমার কোর্স ফিটা ধরা হয়েছে। এবার মেডিকেল ইন্স্যুরেন্স কত, ওয়ান টাইম অন অ্যাডমিশন, অ্যাডমিশনের সময় কিন্তু তোমায় দিতে হচ্ছে 12,000 টাকা এক্সট্রা, ঠিক আছে, সাবজেক্ট টু চেঞ্জ, এটা কম বেশি হতে পারে, এটা লেখাই আছে। এবার হোস্টেল ফি সম্পর্কে আসি, যেটা সম্পর্কে সকলে উদগ্রীব, যে হোস্টেল ফি কত দিতে হচ্ছে, হোস্টেল ফির জন্য কেউ প্রচুর টাকা লাগছে, তো হ্যাঁ বন্ধুরা হোস্টেল ফির জন্য অনেকটাই বেশি লাগছে। দেখো লেখা আছে হোস্টেল ফি সাবজেক্ট টু চেঞ্জেস, 5,000 টাকা পার মান্থ টু বি পেড টু ইনস্টলমেন্ট ফর 6 মান্থস, ওকে 6 মান্থস তোমায় দুবার ইনস্টলমেন্টে দিতে হবে, অর্থাৎ 5,000 টাকা করে প্রতি মাসে দুবার দিলে কত হয়, ধরো তুমি 6 মাসে দিচ্ছ 5, 6, 30,000 টাকা, তাহলে 30 + 30 2 বছরে তোমায় দিতে হচ্ছে 60,000 টাকা, ওকে। প্রতি মাসে তোমায় দিতে হচ্ছে কত, প্রতি মাসে তোমায় দিতে হচ্ছে 5,000 টাকা করে, এবং 6 মাসের টাকা কিন্তু ওরা নিয়ে নেবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ টু ইনস্টলমেন্ট অফ 6 মান্থ, এটা কিন্তু পে করতে হবে, তোমায় দুটো ইনস্টলমেন্ট দেবে, অর্থাৎ তুমি 1 মাস যখন তুমি প্রথম ভর্তি হতে গেলে তখন তোমায় কিন্তু 6 মাসের হোস্টেল ফিটা নিয়ে নেবে, আবার যখন 6 মাস হয়ে যাবে তখন কিন্তু তোমার কাছ থেকে আবার সেই 6 মাসের টাকাটা নিয়ে নেবে, অর্থাৎ প্রতি মাসে মাসে নেবে না, এটা কিন্তু একটু বোঝার বিষয় আছে। আচ্ছা এবার দেখতে পাচ্ছ টোটাল অ্যানাম কত, মানে প্রতি বছর তোমায় দিতে হচ্ছে কত, 60,000 টাকা কিন্তু প্রতি বছর দিতে হচ্ছে, তাহলে 60,000 টাকা যদি দিতে হয় মানে 3 × 12 = 3,618, অর্থাৎ 1,18,000 টাকা কিন্তু তোমায় দিতে হচ্ছে শুধুমাত্র হোস্টেল ফির জন্য। তার সাথে সাথে দিতে হচ্ছে 3,68,000 টাকা, তার সাথে কিছু এক্সট্রা কিছু টাকা লাগবে, যেমন ইউনিফর্মের জন্য, বুক পারচেসের জন্য, সব মিলে কিন্তু প্রায় 5 থেকে 6 লাখের কাছাকাছি চলে যাচ্ছে। তো অনেকে কিন্তু ভেবে ভুল করবে, যেমন আমি ভুল করেছিলাম, আমি যখন কল করেছিলাম বলেছিল কোর্স ফি কিন্তু এত কম, বাট যখন আমি টোটালটা দেখলাম তখন কিন্তু আবার বুঝলাম আচ্ছা, মানে সে ঘুরে কান ধরার মতো অবস্থা, ঠিক আছে বন্ধুরা। তো এটা অবশ্যই কিছু করার নেই, এটা যার হাতে পরো হাতে পরকাল, ঠিক আছে, আমি বা তুমি বললে কিছু করার নেই, এটা ওদেরই কোর্স ফি একদম ফিক্সড করা আছে। তো এটা গেল আমাদের পিয়ারলেস হসপিটাল, এইবার আলোচনা করবো যেটা সেটা হচ্ছে ছেলেদের একটি কলেজ, সেখানে আমি কল করেছিলাম এবং ওখান থেকে কিন্তু কোনো আমাকে ডকুমেন্ট দেওয়া হয়নি বা কোথাও কোনো হোয়াটসঅ্যাপে কিছু বলা হয়নি, ওরা ডাইরেক্ট কলে যা বলেছে সেটা শুনে নাও। কলেজটার নাম হচ্ছে কেয়ার অ্যান্ড কিওর মেডিকেল ইনস্টিটিউট, ওকে। হ্যালো, আচ্ছা এটা কি কেয়ার অ্যান্ড কিওর নার্সিং ইনস্টিটিউটের নাম্বার? হ্যাঁ। আচ্ছা নমস্কার, আমি সঞ্জীব বিশ্বাস, আমার বাড়ি মুর্শিদাবাদে, আর আমার একজন বন্ধু আছে যে এবার GNM NM এন্ট্রান্স এক্সাম দিয়েছে এবং সে চাই এই কলেজে পড়তে, সেক্ষেত্রে একটু ফি স্ট্রাকচারটা সম্পর্কে একটু জানার ছিল, তো একটু যদি বলতেন খুব উপকার হতো। তো ব্যাপার আছে, ইসে কত করেছে, র্যাঙ্ক কত করেছে? র্যাঙ্ক ওর প্রায় 2000-এর কাছাকাছি GMR র্যাঙ্ক। আচ্ছা ঠিক আছে, আপনি লিখে নিন, আমি আপনাকে বলে দিচ্ছি। আচ্ছা বলুন। 1,25,000 টাকা হচ্ছে এডুকেশন ফি আর ইয়ার। আচ্ছা আর ইয়ার। আচ্ছা। আর 6,500 টাকা হচ্ছে হোস্টেল ফি, এটা হচ্ছে পার মান্থ। আচ্ছা। আর 5,500 টাকা হচ্ছে ইউনিফর্ম আর ইয়ার। আচ্ছা। আর এক্সট্রা কোনো খরচ নেই তাই তো? এক্সট্রা বলতে মানে মনে করুন যে আরো অন্য কোনো খরচ, বা ধরুন যে মানে কোনো ট্যুর হলো বা এমনি কোনো কারণের জন্য, এরকম কোনো নেই? ওইগুলো আমাদের যে কলেজের যে বসিবার বানানো আছে ওতে সব ডিটেলস দেওয়া আছে, যদি সেটা ট্যুর হয় সেই এক্সপেন্সিভ হচ্ছে স্টুডেন্ট বেয়ার করবে, এটা আমাদের নয়। আমাদের এখানে হোস্টেল নেওয়াটা বাধ্যতামূলক। তো বন্ধুরা তোমরা শুনতেই পেলে যে কত কোর্স ফি এবং টোটাল ডিসকাশন কিন্তু তোমাদের সামনেই করলাম, যে এক্সট্রা কোনো টাকা দিতে হবে কি না। তো ওরা যেটা বললো যে এর জন্য কিন্তু তারা কিছু আগে থেকে বলবে না, তুমি যখন অ্যাডমিশন নেবে তখন তুমি নিজেই জানতে পারবে। সুতরাং এই বিষয়গুলো
দেখো এখানে কিন্তু একটা বিষয় বলার আছে যে দেখো কোর্স ফি কিন্তু খুব কম বেশি হবে না, ঠিক আছে, খুব কম বেশি কিন্তু নয়, শুধুমাত্র দুই একটা বাদে, যেমন খুব জনপ্রিয় যেসব মানে কলেজগুলো আছে, যেমন তোমার ডিশান, তারপরে কলকাতা মেডিকেল রিসার্চ কলেজ যেটা তোমার আগে বলেছিলাম, তারপর হচ্ছে তোমার আরও কিছু কিছু কলেজ আছে যেখানে কিন্তু কোর্স ফিটা একটু হাই, বাট বাকিগুলো কিন্তু প্রায় কাছাকাছি, খুব একটা কম বেশি কিন্তু নয়, ঠিক আছে। আর এই যে হোস্টেল ফি, সেটা সবসময় মনে রাখবে হোস্টেল কিন্তু ওরা বাদ দিয়ে বলে, সুতরাং যখন তুমি কোথাও কাউকে জিজ্ঞাসা করবে সেক্ষেত্রে কিন্তু তোমায় বলতে হবে কি এটা কি হোস্টেল ফি সমেত আপনি বলছেন নাকি এটা হোস্টেল ফি বাদে বলছেন। যখনই তারা এই প্রশ্নটা তোমরা যখন করবে না, তখন কিন্তু ওরা তাদের উত্তরটা বলে দেবে, ওকে। কখনো কখনো তারা নিজেরাই বলে দেয়, কখন কিন্তু বলে না, কারণ এটা ধরে ফেললে কি অনেক সময় অনেক স্টুডেন্ট চলে যায়, তো এটা ভেবেই কিন্তু ওরা অনেক সময় বলে না, সুতরাং এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে। আর আর কোনো প্রশ্ন যদি কারো থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর একটা মোটিভেশান তোমাদের সাথে শেয়ার করতে চাই, অনেকেই নার্ভাস, অনেকেই কিন্তু মানে কি বলবো খুব ভয় ফিল করছে, অনেকের মধ্যে এই এই জিনিসগুলো কাজ করছে। তো দেখো একটা কথা বলি, তোমাদের মধ্যে এই নেগেটিভ বিষয়গুলো এখন কাজ করবে আমি জানি, কারণ প্রত্যেকটা পরীক্ষা ক্ষেত্রেই পরীক্ষার্থীরা যেমন এরকমভাবে ভয় পায়, প্রত্যেকটা ভালো কাজ করার আগে যে কোনো মানুষই কিন্তু এরকম ভয় পায় যে কাজটা সঠিকভাবে হবে কি না, এটা স্বাভাবিক ব্যাপার। এবং এটা কিন্তু কেউ কেউ বলবে না, আমি আমি যখন ইনফ্যাক্ট যখন আমি একটা সময় গিয়ে আমিও কিন্তু বেকার ছিলাম, ঠিক আছে, সত্যি বলছি বন্ধুরা। আমার আজকের স্টোরিটা কিছুটা তোমাদের সাথে শেয়ার করি, যাদের ভালো লাগবে না স্কিপ করতে পারো বা বন্ধ করে দিতে পারো, বা যার ইচ্ছা আছে শোনার তোমরা শুনতে পারো। আমিও লাইফে কিন্তু অনেক কিছু হেরেছি, অনেক অনেক জায়গায় মানে পারিনি জিততে, বাট আলটিমেটলি কিন্তু আমি আমার লক্ষ্যে স্থির আছি এখনও পর্যন্ত। ইনফ্যাক্ট এখনও পর্যন্ত আমি একটা সেন্ট্রাল পিএসসিতে এখন বর্তমানে কাজ করছি। তো কি বলবো মানে এখন লাইফে অনেক কিছু চেঞ্জ হয়েছে, আর ভবিষ্যতে হয়তো অনেক কিছু চেঞ্জ হবে, বাট একটা জিনিস কি নিজের যে চাহিদাটা সেটা কিন্তু এখনও পর্যন্ত পূরণ হয়নি, ঠিক আছে। আমার যেটা হওয়ার ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা এখনও আমাকে মানে কুড়ে করে খায়। তো আমি জানি তোমাদের মধ্যে কী কাজ করছে, তোমাদের অনেকের স্বপ্ন আছে, মানে নার্স হওয়ার স্বপ্ন আছে, অনেকের সেবা করার ইচ্ছে আছে, অনেক ছোটোবেলা থেকেই অনেকে স্বপ্ন দেখো যে তোমরা নার্স হবে, এমনকি এমনকি অনেকের মায়ের স্বপ্ন ছিল যে তারা নার্স হবে, তার এবার সে চাই যে সে যেহেতু হতে পারেনি তার মেয়ে হোক। ইনফ্যাক্ট আমার মাও কিন্তু চেয়েছিল নার্স হতে, বাট আনফর্চুনেটলি সে এখন একজন স্কুল টিচার। তো আমি জানি যে প্রত্যেকের কিন্তু একটা স্বপ্ন থেকে থাকে, এবার স্বপ্নটা কারোর সত্যি হয় কারোর সত্যি হয় না, সেক্ষেত্রে আমি বলাতে বা না বলাতে কিছু যায় আসে না, বাট আমি চাইবো প্রত্যেকে তোমরা পার্টিসিপেট করো। দেখো খেলায় তোমরা মিউজিক্যাল চেয়ার খেয়েছো, তো মিউজিক্যাল চেয়ারে কী হয়, মনে হয় না যে এই ছেলেটা বা এই মেয়েটা একদম নিশ্চিত জিতে যাবে, বাট কী হয় শেষ পর্যন্ত গিয়েই দেখা যায় যে সে হয়তো হেরে গেল, বা আনফর্চুনেটলি সে ভালো খেললেও হয়তো একটুর জন্য চেয়ারটা মিস করে গেল। তো এই যে কলেজ চয়েসটা না, এই যে কলেজ, এই যে টোটাল প্রসেসটা কিন্তু ঠিক সেরকম। হ্যাঁ বন্ধুরা, ইনফ্যাক্ট আমি যখন কলেজে অ্যাডমিশান নিতে চাই, আমি আমার লাইফের আর একটা স্টোরি বলি, আমি যখন তোমার ইঞ্জিনিয়ারিং কলেজ পড়ি সেই সময় কিন্তু একটা ঘটনা ঘটে, আমি পরীক্ষা পাস করেছিলাম, পরীক্ষা পাস করার পর তিনটে কলেজের জন্য অ্যাপ্লাই করেছিলাম, বাট যেগুলো আমি ভেবেছিলাম যেগুলো কলেজে চান্স পাওয়ার মতো একদম বেশ ভালো মতো সুযোগ ছিল, কিন্তু সেখানে আমি কলেজে চান্স পাই না। শেষ পর্যন্ত যাদবপুর ইউনিভার্সিটি আমি সুযোগ পেয়ে গেলাম, যেটা আমি আমি ভাবতেই পারিনি যে এত বড় ইউনিভার্সিটিতে সুযোগ পাবো, বাট মানে কি বলবো কত সৌভাগ্যবান হলে একজন ছাত্র বা একজন ছেলে মেয়ে যাদবপুরের মতো এত বড় ইউনিভার্সিটিতে চান্স পেতে পারে। তো তারপর থেকে আমি সত্যি বলছি আমি আমার নিজের ভাগ্যকে কখনোই দোষারোপ করি না, আমি এটা বলি যে হ্যাঁ আমার ভাগ্যে কিছু না কিছু ভালো আছে। তোমরা তোমাদের ভাগ্যকে বলো যে তোমার ভাগ্যে কিছু না কিছু তো আছে, ভালো তো কিছু আছেই, কারণ তুমি দেখো তুমি একটা জায়গায় পরিশ্রম করছো, কিছু তো তুমি মানে পাবেই, ফল তো ভালো কিছু পাবেই, তুমি কেন খারাপটা ভাবছো, খারাপটা ভাবলে খারাপটাই হবে, ঠিক আছে বন্ধুরা। আর একটা জিনিস মনে রাখবে, যদি খারাপ ভাবনা খুব বেশি আসে একটা জিনিস মনে রাখবে, তোমরা টিউব লাইট জ্বলতে দেখেছো তো বা বিভিন্ন বাল্ব জ্বলতে দেখেছো, দেখবে ওই যে বাল্বটা ওটা কিন্তু শুধুমাত্র নেগেটিভ পয়েন্ট থেকে জ্বলে না, পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটোর মাধ্যমে কিন্তু সেই বাল্বটা জ্বলছে। তোমরা এটাই মনে রাখবে, তোমাদের মনে এই যে নেগেটিভিটিটা আসছে আর তার সাথে কিছু পজিটিভিটি, এই যে আমি তোমাদের পজিটিভ বলছি, এই দুটো মিলে তবে কিন্তু একটা পজিটিভিটি তৈরি হবে, তোমাদের মধ্যে একটা নতুন কিছু সৃষ্টি হবে। সুতরাং ভয় পাবে না কোনো কিছু থেকে, যতই ভয় লাগুক মনকে সান্ত্বনা দেবে যে হ্যাঁ যা কিছু হবে ভালো হবে, অল ইজ ওয়েল, ঠিক আছে। কিছুটা এই থ্রি ইডিয়েটসের ডায়লগটা দিয়ে দিলাম, ওকে। যখন কোথাও সুযোগ পাবে এই অল ইজ ওয়েল এই গানটা কিন্তু একদম চিৎকার করে একদম শোর মাজিয়ে দিতে হবে, ঠিক আছে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, অনেক গল্প হলো, মজা হলো।
আশা করছি প্রত্যেকের মনে একটু হলেও সাহস যোগাতে পারছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবে। চেষ্টা করছি তোমাদের জন্য কিছু না কিছু করার, যতটুকু সম্ভব। আমাদের হাতে সব কিছু থাকে না, তবু চেষ্টা করি যতটা সম্ভব তোমাদের জন্য কিছু না কিছু করার। তো আজকের মতো এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো এপিসোড ও নতুন কোনো টপিক নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থাপন করব। ততক্ষণ জন্য প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।